বাংলার কথা বলে বঙ্গ টিভি। স্বাগত বঙ্গ টিভির সংগঠন সংবাদে, আপনাদের সাথে আছি আমি মায়ারাজ। গত 5ই অক্টোবর 2019 বিকেল 5টায় রাজধানী ঢাকার KIB মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সুবর্ণ জয়ন্তীর মূল অনুষ্ঠান। অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিওর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী MP। এবং বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সকল সম্মানিত সদস্যবৃন্দ, গণমাধ্যম প্রতিনিধিবৃন্দ, আপনাদের সকলকে জানাই সুবর্ণ জয়ন্তী অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা। যারা এই সংগঠনটি 1967 সালে প্রতিষ্ঠা করে দীর্ঘ 50 বছরের পথচলায় আজকে এটাকে একটা মহিরুহ হিসেবে স্থাপন করেছেন, আমি তাদের সকলকেও আজকে স্মরণ করতে চাই, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে চাই এবং তাদেরকেও অভিনন্দন জানাতে চাই। এই সংগঠনটি খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের সার্বিক কল্যাণ নিশ্চিত কল্পে কাজ করে যাচ্ছে। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশপ থিওটোনিয়াস গোমেজ CSC। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মাহবুবুল আলম হানিফ MP। বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, শতকোটি মানুষের বাংলাদেশ, এখানে সকলে মিলেই আমরা বসবাস করি, কিন্তু আমরা মাঝে মাঝে ব্যথিত হই, মাঝে মাঝে আহত হই, যখন ধর্মের নাম করে উগ্র পড়া শুরু হয়, সন্ত্রাসী কর্মকাণ্ড হয়, তখন আমাদের ব্যথিত করে। আমরা সকল ধর্মের মধ্যেই আমরা দেখি তার মূল স্পিকচার হল মানব কল্যাণের জন্য সৎ পথে থাকা, সৎ দশ করার, মানুষের কল্যাণ করা। আমরা আমাদের ছোটখাটো বিষয় নিয়ে অন্য সম্প্রদায়ের উপরে আঘাত করে, আমরা প্রতিবাদী করে অন্য ধর্মের লোকদেরকে আমাদের ধর্মে আনার আমাদের চেষ্টা আছে। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী জনাব মেহের আফরোজ চুমকি MP। যারা আছেন তারাও কিন্তু আমাদের থেকে কোনো অংশে কম নয়, আপনারা সংখ্যায় কম হতে পারেন বাট কোয়ালিটিতে আপনারা যথেষ্ট। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন যুব ক্রীড়া মন্ত্রণালয় ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মিস্টার জুয়েল আরিং MP। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার MP। তিনি তার বক্তব্যে বলেন, এবং আমরা যীশু খ্রিস্টের আদর্শকে স্মরণ করি, আজকে বলতে চাই এই সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আজকে যেন আমরা যারা আছি আমরা যেন সংশোধন হই এবং সুন্দরভাবে আমরা সমাজটাকে পরিচালনা করি। আরও উপস্থিত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মিস্টার আর্ল রবার্ট মিলার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত সহ বিভিন্ন দেশের কূটনীতিক, ধর্মীয় নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। মূল অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণের বক্তব্যের পর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কেক কাটা হয়। হ্যাপি বার্থডে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন, হ্যাপি বার্থডে টু ইউ। আমরা জোরে করতালি দেই। জয়ন্তী উপলক্ষে প্রকাশিত হয় বিশেষ স্মরণিকা। অতঃপর দেশ ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য 42 জনকে স্বীকৃতি পদক প্রদান করা হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন অ্যাসোসিয়েশনের মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া এবং আইন বিষয়ক সম্পাদক পঙ্কজ গিলবার্ট কস্তা। সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সকাল 8টায় তেজগাঁও হলি রোজারি চার্চে বিশেষ প্রার্থনা, স্বর্গীয় প্রেসিডেন্ট প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন সহ প্রয়াত নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা নিবেদন, বৃক্ষরোপণ ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও বলেন, সার্বিক উন্নয়ন এবং কল্যাণের কাজ করবে। আজ থেকে 50 বছর আগে
বস্তুতপক্ষে 52 বছর আগে আমরা যে জুবলি এবং লক্ষণ ঘোষণ করে সেখানে 2017 সালের 2017 সালের 17ই জুলাই এবং তারপরে বিভিন্নভাবে আমরা এই বিষয়টি বিভিন্ন অঞ্চলে মত বিনিময় আলোচনা সভা করে উদযাপন করেছি এবং আজকে আমরা সমাপনী অনুষ্ঠান এবং মূল অনুষ্ঠানে এখানে আমরা সমাগত হয়েছি এবং আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই গভীর শ্রদ্ধা নিবেদন করি বিগত সময়ে যারা এই সংগঠনের নেতৃত্ব দিয়েছেন প্রতিষ্ঠাতা সভাপতি পিটার রড্রিক্স, সাধারণ সম্পাদক অর্জুন টিভি রোজারিও এবং সর্বশেষ আমাদের অ্যাডভোকেট প্রমোদ প্রাঙ্গণ এমপি, যিনি আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, যিনি আমাদের প্রতিমন্ত্রী ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের।